আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আচ্ছা, শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা বাইতুল মরকাম মার্কেট, মসজিদের নিচতলা, নতুন বইয়ের মার্কেট, পূর্ব পাশ। আচ্ছা, এক কথা বলা যেতে পারে আমাদের স্টেডিয়ামের 4 নম্বর গেট সংলগ্ন। তো আমরা তো দেখতে পাচ্ছি আপনি হচ্ছে নামাজের সময়সূচি আর কি কি ধরনের প্রোডাক্ট সেল করেন। আপনি আসেন, ভিতরে আসেন, আমি দেখাচ্ছি। আমার এখানে নামাজের সময়সূচি, ঘড়ি, রানিং বোর্ড, ডিসপ্লে বোর্ড, মানে ডিজিটাল যত ধরনের প্রোডাক্ট আছে যেগুলো অফিস, স্কুল, মাদ্রাসা, মসজিদে ব্যবহার করা যেতে পারে, সব ধরনের প্রোডাক্টই আমার কাছে আছে এবং বানিয়ে থাকি আমি। এগুলোর কি কি সাইজ হয় এবং কেমন কোয়ালিটি, পুরো ডিটেইলস আমাদের দর্শকদের। আচ্ছা, আপনি আসেন এবার, মসজিদের সময়সূচির কথা ধরেন, এখানে আমার কাছে 5টা সাইজ হবে, এর চেয়েও বড় আমি বানাতে পারি যদি কোনো কাস্টমার সে অনুযায়ী অর্ডার করেন। সবচেয়ে ছোট সাইজ হচ্ছে আমার এখানে 18-30, সবচেয়ে ছোট সাইজ। এরপরে হচ্ছে 20-36, 24-40, 24-48, বাহিরে ওখানে ডিসপ্লে করা আছে একটা 30-50, সর্বোচ্চ সাইজ এটা আমার বানানো, এর চেয়ে বড় আমি বানাতে পারি। আচ্ছা, যদি চাই কাস্টমাইজ করে নেওয়ার জন্য, কাস্টমাইজ করার অপশন রয়েছে? কাস্টমাইজ করার অপশনটা আমি আপনাকে বুঝাচ্ছি। সাপোজ এই আপনি যে ডিসপ্লেতে যা দেখছেন বলছে, এগুলো আমি ওই ধরনের কাস্টমারের জন্য বানাচ্ছি যারা অনেক সময় অল্প সময় হাতে নিয়ে আসে, ইনস্ট্যান্ট একটা বোর্ড সাথে করে নিয়ে যেতে চায়, ওই পরিমাণে সময় দিতে চায় না, এটা মূলত তাদের জন্যই বানানো। আর কোনো কাস্টমার যদি বলে যে আমি আপনাকে 1 সপ্তাহ বা 5 দিন 6 দিন সময় দেবো, তাদের জন্য আমি কাস্টমাইজ করতে পারি। ওনারা যেভাবে চাইবেন, যে ডিজাইন চাইবেন, যে কালার চাইবেন, ওই কালার ডিজাইন অনুযায়ী আমি ওনাদেরকে বানিয়ে দিতে পারি। সেজন্য আমাকে অলমোস্ট 1 সপ্তাহ সময় দিতে হয়। আর ইনস্ট্যান্ট যারা নেবেন তাদেরকে, তারা এই যে এখানে যে আপনি একটা বাংলা কলেমা দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে এই জায়গায় ওনার মসজিদের নাম হবে। আর এই নামাজ বেহেস্তের চাবি এখানে যে লেখা আছে, এখানে উনি চাইলে ওনার এলাকার ঠিকানাও দিতে পারেন, বা এই নামাজ বেহেস্তের চাবি যেভাবে চান আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, দিতে পারবো। আচ্ছা, এগুলার প্রাইসটা কেমন হবে? এটা প্রাইসটা হচ্ছে সবচেয়ে ছোট যেটা 18-30 আপনাকে বললাম আমি, সেটা হচ্ছে 4,500 টাকা। কি কি অপশন আছে এটার ভিতরে? ফজর থেকে জুমআ পর্যন্ত আছে, সাথে ওনার মসজিদের নাম আসবে, আর এখানে ঘড়ি হবে আর তারিখ হবে। ওকে, আর এখানে 24-20-36 যেটা আমি আপনাকে বললাম, 20-36-এর ভিতরে ওখানে সেম এটার মতোই অপশন একটা বেশি হবে, সূর্যোদয় প্লাস উপরে দেখেন ওই যে বার দেয়া আছে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এখানে বার দেয়া আছে, এটার মধ্যে এই অপশনগুলো অতিরিক্ত পাবে। আর এটার প্রাইস আসবে হলো 5,500 টাকা। 5,500 টাকা কত? এটা 20-36। আচ্ছা, তারপর এটা হচ্ছে 24-40, এটার ভিতরে অতিরিক্ত একটা আসবে, অপশন আসবে, সেটা হলো সূর্যাস্ত। সূর্যাস্ত এই অপশনটা এটার ভিতরে অতিরিক্ত আসবে। এটার প্রাইসটা কত বলবো? এটার প্রাইস হচ্ছে 6,500 টাকা। 6,500 টাকা। তারপর আরেকটা কালেকশন আছে, এর চেয়ে বড় হচ্ছে, হলো গিয়ে 24-48, এটার ভিতরে 10 ওয়াক্ত আসবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, সূর্যোদয়, সূর্যাস্ত, সেহরি, ইফতার। সামনে যেহেতু রোজা চলে আসছে, রোজা উপলক্ষে কিন্তু আপনারা বড় সাইজটা নিতে পারেন। মানে আপনার পছন্দ যেটা খুশি জি জি নিতে পারবেন। এটা এটার প্রাইসটা কত? এটার আমি সর্বশেষ প্রাইস ধরছি 8,000 টাকা। 8,000 টাকা। একটা আমি কথা উল্লেখ করতে চাই দর্শকদের জন্য, সেটা হচ্ছে এই যে দেখেন, এই 24-48 সাইজটার ভিতরে 10 ওয়াক্ত পাচ্ছে, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু কাস্টমারদের দেখা যায় যে ওনারা এসে বলে যে আমার, আমি তো আসলে 24-48 নিতে পারবো, কিন্তু আমার কাছে এই পরিমাণে জায়গা নেই, কিন্তু আমার অপশন এই 24-48-এর ভিতরে যে 10টা অপশন আছে, এই 10টা অপশনই চাই। এখন ওনার কাছে জায়গাও নেই, অপশনও চায়, তো একটা প্রবলেম হয়ে গেল না? তো আমরা একটু চেষ্টা করলাম, তো চেষ্টা করার পরে মোটামুটি একটা সিস্টেম এটার ভিতরে আমরা চালু করতে পারছি। আপনি একটু ভিতরে আসেন, এখানে দেখতে পাবেন এই যে 24-48-24-40-এর যে সাইজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা সুইচ সিস্টেম করলাম। সুইচ সিস্টেম করে এখানে 8 ওয়াক্ত হলো, সূর্যোদয়, সূর্যাস্ত, অতিরিক্ত এই সুইচ দিয়ে আমি সেহরি ইফতারির অপশনটা দিয়ে দিলাম। রমজান মাস আসলো, সেহরি ইফতার ইউজ সময় ব্যবহার করলো, চলে গেল, আবার সূর্যোদয়, সূর্যাস্ত, মানে এই ছোটটার মধ্যে আপনি সবগুলো অপশন পেয়ে অপশন দিয়েছি। কিন্তু একটা ব্যাপার হলো, মজার ব্যাপার যে অপশন আমি বানানো হয়েছে, কিন্তু সেই হিসাবে আমি এটার মধ্যে কোনো প্রাইজের কোনো তারতম্য করিনি, প্রাইসটা সেম থাকে, প্রাইসটা সেম থাকে। তো নেক্সট যেটা আছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় প্রাইসটা কত? হ্যাঁ, সবচেয়ে বড় ওটা প্রাইস হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা? 12,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 30-50, এটা আপনি এদিক দিয়ে ধরে দেখতে পাবেন, আজান দেওয়ার যে ওয়াক্তটা, সময়টা, আজান দেওয়ার সময়টা এখানে আছে, আর জামাতে যে ওয়াক্ত
ওই সময়টা দেয়া আছে অতিরিক্ত ওই 10টা অপশনই এটার ভিতরে থাকবে ইট মিন্স ওই যে ফজর থেকে জুমা পর্যন্ত এরপরে সূর্যাস্ত সেহরি ইফতার অল ওভার সবকিছু এটার ভিতরে থাকবে অতিরিক্ত থাকবে আজানের সময়টা আচ্ছা 12000 টাকার মধ্যে আমরা মোটামুটি 5টা মডেল দেখছি এছাড়াও চাইলে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এছাড়া আর কি কি অপশন রয়েছে কি কি প্রোডাক্ট আছে আপনাদের এছাড়া আমার কাছে হ্যাঁ এছাড়া আমার কাছে ঘড়ি ডিজিটাল প্রোডাক্ট দেখা যাচ্ছে কিনা খুবই দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ভাবে লেখা আছে কিন্তু এই যে ব্র্যান্ডিং করা আছে ডিজিটাল প্রোডাক্ট আমাদের কোম্পানির নাম আপনি জুম করলেই বুঝতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট দেয়া আছে এটা চেনার উপায় যে এটা আমাদেরই প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টগুলো তো অনেকেই তৈরি করতেছে তো তাদের থেকে আপনাদের পার্থক্যটা কি মানে মানের পার্থক্যটা আমি বলতে চাইতেছিলাম মানের পার্থক্যটা কি হচ্ছে এই যে আমি আপনাকে যেটা দেখালাম এটা হচ্ছে একটা পার্থক্য এটা একটা পার্থক্য এছাড়া কাজের নিপুণতার কথা বলতে পারেন কাজের ক্ষেত্রে ফিনিশিং কোয়ালিটি এই সব কিছু হ্যাঁ এই সব কিছু মিলিয়ে আমাদের গুণাগুণটা অনেক ভালো আমরা আশা করি আচ্ছা কুরিয়ার প্রসেস আছে ঢাকার কুরিয়ার প্রসেস এখন যদি কেউ যদি ঢাকার বাইরে থেকে যিনি এখানে আসতে পাচ্ছেন না সময় পাচ্ছেন না উনি যদি আমার এই প্রোডাক্টটা দেখে যদি আমাকে অর্ডার করতে চান তাহলে উনি আমি ডেসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেই নম্বরে যোগাযোগ করলে উনি আমার সাথে কথা বলতে পারবেন দেন আমি উনাকে আমার শপে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আমি ডিজাইনগুলো উনাকে দেখাতে পারবো ওখান থেকে উনি চুজ করবেন বা ওখানে আমাকে মোবাইলও কাস্টমাইজ করতে পারবেন দেন আমি ওনার পছন্দ অনুযায়ী এগুলোকে আমার এখানে ডিজাইন করে আমি ওনাকে দেখিয়ে দেবো উনি অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর আমি তৈরি করব তৈরি করে আমি ওনার নামে আমি কুরিয়ার করে দেবো দেন উনি কন্ডিশনে বা উইদাউট কন্ডিশনে আমি ওনার কাছে মাল পাঠাবো উনি যদি কিছু ডাউন পেমেন্ট করেন তো আমি পাঠিয়ে দেবো আচ্ছা আমাদের অনেক ভাইয়ার আছে যারা প্রবাসে থাকে তারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কিন্তু আপনার মসজিদের জন্য বা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে ওখানের জন্য পাঠাতে পারেন বা চাইলে কিন্তু আপনার বাসার জন্য এগুলো কি বাসা বাড়িতেও তৈরি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে গাড়ির পার্কিং এর জন্য অনেকে নিয়ে যায় অনেকে বাসার জন্য ছোট করে বানিয়ে নিয়ে যায় ওখানে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজেরই থাকলো ঘড়ি থাকলো এইটা যেটা জুমাটা থাকলো না এরকম করে বানিয়ে নিয়ে যায় সাথে কিন্তু ডিজিটাল ঘড়িও আছে আপনি চাইলে কিন্তু নিতে পারবেন এগুলো তো সব জায়গায় ইউজ হয় হ্যাঁ এটা সব জায়গায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা বাড়িতে সব জায়গায় ঘড়ি তো সব জায়গায় ব্যবহার অফিস আদালত যে কোনো প্লেসে কিন্তু আপনি চাইলে এই যে ডিজিটাল ঘড়ি এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মাধ্যমে কিন্তু সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আপনি এই প্রোডাক্টগুলো পারচেজ করে নিয়ে যেতে পারবেন জি জি আচ্ছা ভাই আপনি বলছিলেন যে আপনাদের কাছে ডিসপ্লে বোর্ডও আছে হ্যাঁ এগুলো হচ্ছে ডিসপ্লে বোর্ড এটা তারপর যে উপরে রানিং অবস্থা আছে একটা এগুলো হচ্ছে ডিসপ্লে বোর্ড এগুলো হচ্ছে ডিসপ্লে বোর্ড এগুলোর কি সাইজ হয় এগুলো আসলে ফিট হিসেবে বিক্রি হয় এটার ভিতরে ভ্যারাইটি আছে ভ্যারাইটি হলো যে এক কালারে যদি কেউ নিতে চায় ওটা কিন্তু এক কালার আচ্ছা এক কালারে যদি কেউ নিতে চায় তাহলে প্রতি ফিট পড়বে 1500 টাকা 1500 টাকা এটা এটা হচ্ছে মাল্টি কালার এটার প্রাইসটা কেমন মাল্টি কালার যদি কেউ নিতে চায় তো সেটা হবে হলো গিয়ে 3500 3500 3500
এগুলা কিন্তু আপনি প্রতিষ্ঠানে বা দোকানে অফিসে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলার প্রচুর চাহিদা আছে কিন্তু উল্লেখ আপনি চাইলে নিতে পারেন উল্লেখ এটা দিয়ে যদি সে একটা বোর্ড বানায় এবং সেই বোর্ডটা যদি সে বাইরে রাখে তাহলে সে সেটা বাইরে রাখতে পারবে না আচ্ছা এটা শুধুমাত্র ইনডোরের জন্য আর সে এটা ইনডোর আউটডোর সব জায়গায় ইউজ করবে রোদ বৃষ্টি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে কিন্তু অলরেডি চলতেছে বিভিন্ন মার্কেটে গেলে কিন্তু দেখা মানে শপের সামনে খুব সুন্দরভাবে কিন্তু এগুলা ডিসপ্লে করা আছে হ্যাঁ অনেক আবার বাড়ির সামনে এরকম বড় কালমা লিখে এখানে দিয়ে দেয় মানে রোদ পড়তেছে বৃষ্টিও লাগতে বৃষ্টিও পড়তেছে রোদও লাগতেছে তাই না তো ওখানে ইউজ করতে পারবে আচ্ছা আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে অ্যাড্রেসটা বলে দিবেন আপনাদের আর সরাসরি যারা আসতে চাচ্ছে কিভাবে আসতে পারবে সেটাও জানিয়ে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাইতুল মোকাররম মার্কেট নিচতলা নতুন বইয়ের মার্কেট পূর্ব পাশ স্টেডিয়ামের 4 নম্বর গেট যেটাকে আমরা মশাল গেটও বলে থাকি মশাল গেট সংলগ্ন যদি দৈনিক বাংলা মোড় থেকে যদি সে আসতে চায় তাহলে দৈনিক বাংলা মোড় থেকে পশ্চিম দিকে অল্প দূর আসলে হাতের বাঁ পাশে মার্কেটটা হবে আর যদি গুলিস্তান থেকে আসতে চায় তাহলে গুলিস্তান থেকে উত্তর দিকে অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদের দিকে আসতে থাকবে তখন মার্কেটের 1 নম্বর অথবা 2 নম্বর গেট পড়বে ওই গেট দিয়ে ঢুকে ভিতরে বাম দিকে আসলেই আমাদের এই মার্কেটটা পেয়ে যাবে এছাড়া এতটাই পরিচিত মার্কেট এটা গুলিস্তানের আশেপাশে যে কাউকে জিজ্ঞেস করলেই বাইতুল মোকাররম মার্কেট দেখাতে পারবে এবং বইয়ের মার্কেট দেখিয়ে দিতে পারবে ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম